আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে এসেছি, যে ব্যাপারটি শেয়ার করতে এসেছি, অ্যান্ড্রয়েডের একটি সমস্যা যেটা আমরা প্রায়ই ভুগে থাকি, সেটা হচ্ছে যে ব্যাটারি খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় কোনো কারণ ছাড়াই। রাতে ফুল চার্জ দিয়ে রাখলাম, সকালে উঠে দেখি যে 60% 70% চার্জ থাকে, অথচ কোনো কিছু ইউজ না করেই চার্জ চলে যাচ্ছে। তো এই সমস্যাটার সমাধান সম্পর্কে জানব, তো চলুন সেই জন্য কী করতে হবে। প্রথমে আমাদের সেটিংসে যেতে হবে, তো আমি সেটিংসে গেলাম। সেটিংস থেকে মোর সেটিংসে পাবো না, এটা এটা অ্যাবাউট ফোনে পাবো, বিল্ড নাম্বার, বিল্ড নাম্বারে ক্লিক করলে নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। তো আমি অলরেডি ডেভেলপার হয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোর সেটিংসে ঢুকলাম, অথবা এক একজনের ফোনে এক একটা থাকে, তো আমি আমার এটা মোর সেটিংসের ভিতরে পাবো ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশনে ঢুকলাম, ঢোকার পরে এখানে অন আসছে, আমার ডেভেলপার অন না থাকলে, কারোটা যদি অফ থাকে তাহলে সেটা অন করে নিতে হবে। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি রানিং সার্ভিসেস, তো রানিং সার্ভিসেসের ভিতরে ঢুকে দেখতে পারবো যে আমার কী কী প্রসেস অন আছে, যেগুলো আমার ব্যাকগ্রাউন্ডে চলছে অলরেডি, যার জন্য আমার ব্যাটারির গেইন, চার্জ খুব দ্রুত গেইন হচ্ছে। তো এটাকে আমি দেখা যাচ্ছে যে আমি ফেসবুকটা আমি অফ রাখতে পারি, যেহেতু এখন চালাচ্ছি না। ফেসবুকটা অফ রাখলাম, মিডিয়া অফ রাখলাম, ব্লুটুথ আমার দরকার নেই, এটা অফ রাখলাম। দেন কেরিয়ার সার্ভিসেস, কেরিয়ার সার্ভিসেসটা অন রাখা যায়। গুগল প্লে সার্ভিসেস, গুগল প্লে সার্ভিসেসটা আমার দরকার, তো এটা থাকলো। মোবাইল সার্ভিসেস, মোবাইল সার্ভিসেসটা আমার অফ রাখলে সমস্যা হবে না। দেন হচ্ছে গুগল, গুগলটা দরকার হয়, শেয়ারিটাও বন্ধ রাখলাম না। তো আমি মোটামুটি আমার যেসব সার্ভিস যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলছিলো সেগুলো অফ রাখলাম। রানিং সার্ভিস থেকে এইসব সার্ভিসগুলো অফ করে দিলে আপনার ব্যাটারি চার্জ অনেকক্ষণ থাকবে আশা করি ইনশাল্লাহ। তো হোপফুলি আপনাদেরকে আপনাদের এটা উপকারে আসবে আশা করি। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।